নমস্কার বন্ধুরা, এক টুকরো আকাশে ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, যেহেতু বছরের শুরু, আর বছরের শুরু মানে গ্রিটিং কার্ড, বন্ধুদের মধ্যে আনাগোনা, তো গ্রিটিং কার্ড বানিয়ে ফেললাম। প্রথমে 3x9 সেমি একটি কাগজের টুকরো আমি কেটে নিলাম, তারপরে দুদিক থেকে 0.5 মাপ নিয়ে নিলাম। এবার 2 সেমি অন্তরে একটি বিন্দু দিয়ে প্রতি বিন্দু থেকে 1.5 সেমি মাপ এইভাবে কেটে নিলাম। এই একই মাপে আমি মোট 3টি কাগজ কেটে নিয়েছি। এবার এইগুলোকে একসাথে জড়ো করে কাঁচি দিয়ে আমি কেটে নেব। এবার আমি 3x6 সেমি কাগজ নিয়েছি, এক্ষেত্রে 1.5 সেমি অন্তরে বিন্দু দিয়ে প্রতি বিন্দু থেকে 1.5 সেমি করে কেটে নিলাম, তারপরে কাঁচি দিয়ে মাঝখানে এইভাবে কেটে নিলাম। এবার আমি প্রথমে একটি ছোট মানে 3x6 সেমি নিয়েছি, তারপরে 3x9 সেমি নিয়েছি। এগুলির প্রত্যেকটি আঠা ছাড়া আমি এইভাবে এইভাবে সেট করে নিচ্ছি। প্রতিটি 0.5 গ্যাপ দিয়ে এইভাবে কেটে নিলাম। এবারে যেটা বাড়তি কেটেছিলাম সেখানে একটু আঠা লাগিয়ে যেটা আমি বেড়া তৈরি করেছি সেটা পুরোটা এইভাবে ঘিরে নিলাম। এটির ক্ষেত্রে 8x9 সেমি মাপ নিয়ে পেন্সিল দিয়ে একে এইভাবে কেটে নিলাম। এই 3টি বিনা আঠা ছাড়া আমি সেট করে নিলাম। এরপরে কিন্তু যেগুলো বসাবো সেগুলোর প্রত্যেকটি আঠা লাগবে, তবে এই 3টি বাদ দিয়ে, একটা হয়ে গেল, এই দুটো, এই 3টি, ওই 3টি শাখার বাদে এবার যেগুলো বসাবো সেগুলোকে অবশ্যই আঠা দিয়েই বসাবো। তো আমি আঠা দিয়ে এগুলোকে বসিয়ে নিচ্ছি। এবার আমি যে ফুলগুলো তৈরি করেছি সেগুলো লাগিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন ফুল তৈরি করে লাগিয়ে নিতে পারো। এবার আমি ফুলের বাগান থেকে দুধারে কাগজ দিয়ে এইভাবে অ্যাটাচ করে দিলাম আঠা দিয়ে। তো আমার গ্রিটিংস কার্ড রেডি। বছরের শুরুতে এরকম কিছু একটা বানিয়ে বন্ধুদেরকে গিফট করলে অবশ্যই খুশি হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের উপর। যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।